বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক আর সহপাঠী চিন্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 12 অধ্যায়ে প্রাত্যহিক জীবনে তড়িৎ এর ব্যবহার অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটি আমি ভোটে উঠিয়ে নিয়েছি, আমরা এক নজর দেখে নেই। মিসেস মনসুরা খানম একজন সচেতন গৃহিণী, বাড়ির বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন। তিনি প্রতিদিন 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব ব্যবহার করেন। তিনি লক্ষ্য করেন যে ইদানিং বিদ্যুৎ বিল বেশি আসছে। তিনি বাল্বগুলো পরিবর্তন করে 5টি 120 ওয়াটের এনার্জি সেভিং বাল্ব লাগালেন। শিক্ষার্থী বন্ধুরা, এই দীপকের আলোকে প্রশ্নগুলো হলো, তড়িৎ ক্ষমতা কি? একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা হলে তার কত বিদ্যুৎ বিল আসত? বাল্বগুলো পরিবর্তন করাতে মনসুরা খানমের কি লাভ হল? শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রভাবতে আছে তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ ক্ষমতা হইল কোনো উষ্ণ একক সময়ে যে পরিমাণ তড়িৎ উৎপাদন করে তাকে বলা হয় কি? তড়িৎ ক্ষমতা, ওই উৎস বা যন্ত্রের তড়িৎ ক্ষমতা। আর খ নম্বরে আছে, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা, এর অর্থ কি? এর অর্থ হল বাল্বের গায়ে 220 ভোল্ট থাকলে আর 60 ওয়াট লেখা থাকলে 220 ভোল্টে যদি বারবার সংযোগ দেওয়া হয় তাহলে প্রতি ঘন্টায় 60 ওয়াট বিদ্যুৎ খরচ করবে বাল্বটি, এবং সে উজ্জ্বল আলো দিয়ে জ্বলবে। কিন্তু এর কম হইল সে উজ্জ্বল আলো দিবে না, বেশি হইলে বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে 9 নম্বরে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা হলে তার কত বিল আসত? এখন এই বিদ্যুতের দাম বের করতে হলে আমাদের আগে কি পরিমাণ শক্তি খরচ হয়েছে, কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের যে সূত্রটা দরকার সেটা হলো গৃহীত শক্তি। গৃহীত শক্তি সমান ক্ষমতা কিন্তু সময় ব্যবহার করব, ক্ষমতা ইন্টু সময় বাই 1000। তো এখানে আমাদের মোট ক্ষমতা কত? আমরা অঙ্কের ভিতরেও বের করে নিতে পারি, আলাদাও বের করে নিতে পারি। মোট ক্ষমতা এখানে 100 ওয়াট একটা বাল্বের ক্ষমতা, সে বাল্ব ব্যবহার করছিল কয়টা? 5টি বাল্ব ব্যবহার করছিল, 5 গুণ হবে তার ক্ষমতা। এখানে মোট ক্ষমতা 5 গুণ হবে। তারপরে সময় সে প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালাইত, 6 ঘন্টা প্রত্যেক দিন। আমরা জানি 30 দিনে 1 মাস, 30 দিয়ে গুণ করলে আমরা মোট সময় পাবো। কিন্তু আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অনেক সময় ইংরেজি মাসগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের একদিন কম বেশি হতে পারে। দেখা যায় যে কোনো মাস 31 দিন, সেই সময় 31 দিয়ে গুণ করতে হবে। কোনো মাস 30 দিন হইলে সেটা 30 দিন গুণ করতে হবে, এটা আমরা জানি। কোন মাস 30 দিনের, কোন মাস 31 দিন, কোন মাস 28 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন আছে, লিপিয়ার হইলে 29 দিন হয়। এগুলো আমাদের খেয়াল রেখে আমাদের ওইটা দিয়ে গুণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যদি কোনো মাস নাম উল্লেখ না থাকে তাহলে আমরা নর্মালি জানি 30 দিনে 1 মাস, 30 দিন দিয়ে গুণ করতে হবে। আর যদি স্পেশালি কোনো মাসের নাম দেওয়া থাকে আমাদের দেখতে হবে ওই মাস কয় দিন হবে।
30 দিনে হইলে 30 দিয়া গুণ 31 দিনে হইলে 31 দিয়া গুণ সিদ্ধান্ত বন্ধুরা এখানে আমরা আমাদের মাস দেওয়া নাই যার জন্য আমরা দিই 30 দিয়ে 30 আর এখানে আছে 1000 আর এখানে সবগুলো যে দুই এসআই একটি আছে আমাদের রেজাল্ট আসবে কি ইউনিট ইউ নি বা এসআই হ্যাঁ কিলোওয়াট ঘন্টা বা ইউনিট কিলোওয়াট ঘন্টা বা ইউনিট হবে এখন এই ক্ষেত্রে আমরা শূন্য তিন শূন্য যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের গুণ করলে 90 ইউনিট বিদ্যুৎ খরচ হবে শিক্ষার্থী বন্ধুরা এই বিদ্যুৎ খরচ হবে তো আমাদের মূল্য দেওয়া আছে এক ইউনিট বিদ্যুতের দাম এক ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা বিদ্যুতের দাম 5 টাকা সুতরাং 90 ইউনিট বিদ্যুতের দাম 90 গুণ 5 10 45 শূন্য শিক্ষার্থী বন্ধুরা প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে আমাদের বিল মানসুরা খানমের বিল আসতো 450 টাকা অর্থাৎ মানসুরা খানমের বিল বের হয়ে গেল তার প্রতি মাসে এই পরিমাণ বিল তার দিতে হবে তাহলে আমাদের কোনো খরচ বিদ্যুতের খরচ বের করতে হলে আমাদের বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেটা বের করতে হবে সেখানে লাগে কি ক্ষমতা একটু সময় ক্ষমতা আমরা কয়টা বাল্ব ব্যবহার করি বা কয়টা ফ্যান ব্যবহার করি তার ক্ষমতাটা এখানে মোট নিয়ে আসতে হবে এটা আলাদাও বের করে নিয়ে আসা যায় আমাদের ভিতরেও বের করতে পারি আমরা তারপরে সময় সময় এখানে 6 ঘন্টা করে জ্বালাই তো আর কম বেশি হতে পারে সেটা আমরা মোট সময় বের করে নেব তারপরে 1000 এর সূত্রে এখানে 1000 দিয়ে ভাগ করার ফলে এটা কিলোওয়াট ঘন্টা ইউনিট কিলোওয়াট ঘন্টা অর্থাৎ ইউনিট একক হিসেবে আসছে এটা আমাদের গুণ করে আসলো 90 ইউনিট এই 90 ইউনিট বিদ্যুৎ খরচ হইলো এক ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা তাহলে আমাদের 90 ইউনিট বিদ্যুতের দাম আছে 450 টাকা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝেছো এর পরবর্তীতে চলে যাই আমরা শিক্ষার্থী বন্ধুরা পরেরটা আমাদের বলা হয়েছে যে বাল্বগুলো পরিবর্তন করাতে মানসুরা খানমের কি লাভ হয় যুক্তি দাও বাল্বগুলো পরিবর্তন করে কি করছে 5টি 200 ওয়াটের বাল্ব ব্যবহার করছে 5টি 200 ওয়াটের বাল্ব ব্যবহার করলে এক্ষেত্রে তার ক্ষমতাটা কি হয় ক্ষমতা 200 ওয়াটের বাল্ব কয়টা 5টা বাল্ব দিয়ে গুণ করলাম তাহলে মোট ক্ষমতা পেয়ে গেলাম তারপরে সময় সময় তো আমাদের ওই 6 ঘন্টা করে সে জ্বালাইছে সে তো আর কম জ্বালায় না 6 ঘন্টা করে 30 দিন মোট সময়টাও পেয়ে গেলাম আমরা আর এই 1000 এসে শূন্য 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 গেল এখানে দ্বিতীয় কাটলে পাঁচ দিন আছে পাঁচ এখানে 18 ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা বাল্বগুলো পরিবর্তন করাতে তার আগে খরচ হয়েছে 90 ইউনিট এখন তার 18 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এখন এক্ষেত্রে আমরা দামটা বের করে নিই এক ইউনিটের দাম বিদ্যুতের দাম দামটা একই 5 টাকা সুতরাং 18 ইউনিট বিদ্যুতের দাম 18 গুণ 5 টাকা মানে 90 টাকা শিক্ষার্থী বন্ধুরা তার এখন খরচ হইল আগে 450 টাকা খরচ হয়েছে আর এখন খরচ হয়েছে কি 90 টাকা তোমরা এখানে লিখে নিতে পারো গতে পাই গতে পাই কি পাই পূর্বের বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল 450 টাকা
এখানে বন্ধুরা এখন বিদ্যুৎ বিল পাইলাম আমরা 90 টাকা তাহলে আমাদের এই ক্ষেত্রে মাসুর একানোমের দেখতেছি লাভ হলো কয় টাকা 750 টাকা আর এখন এইটাতে তার করো 90 টাকা তাহলে তার এখন 360 টাকা আর খরচ বেঁচে গেল অর্থাৎ এই টাকাটা তার লাভ হলো মাসুরা কেন এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করার ফলে এই পরিমাণ লাভ হলো এখন আরও বেশি লাভ করা যায় বর্তমানে এলইডি এলইডি বাল্ব এসেছে বাজারে ওগুলো আরও বিদ্যুৎ কম খরচ হয় তো আমরা ওগুলোর দিকে নজর দিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছো ভাষায় প্র্যাকটিস করবা আর সবাই সাবধানতা অবলম্বন করে এই করোনার ভিতর চলাচল করবা বাইরে বেরিয়ে অবশ্যই মাস্ক ব্যবহার করবা সবাই সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।